আবারও চাকরির দাবিতে কিন্তু আন্দোলন চলছে বন্ধুরা। তা বন্ধুরা, তোমরা জানো পূর্বেও আমি এই ভিডিও তোমাদেরকে দেখিয়েছি যে যুবশ্রীতে সরকারি চাকরির জন্য, অর্থাৎ যুবশ্রী সরকারি চাকরির নিয়োগের জন্য কিন্তু, অর্থাৎ ভাতা নয় চাকরি চাই, মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু সমমন্ত্রী থেকে কিন্তু এই আন্দোলন কিন্তু চলছে। তা বন্ধুরা, সেই নিয়ে আজকে আমাদের ভিডিও, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিউটার.com। তা বন্ধুরা, এই ভোটের আগে কিন্তু চাকরির দাবিতে কিন্তু আন্দোলন কিন্তু জোরাও হতে চলেছে। আন্দোলন কিন্তু আন্দোলনের জায়গায় নেই, আন্দোলন কিন্তু এখন অনশনের দিকে কিন্তু এখন উঠে চলেছে। আমাদের যে অল ইন্ডিয়া অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুবশ্রী, সেখান থেকে আমরা এই তথ্য নিয়ে তোমাদের কাছে জানাচ্ছি যে এবার কিন্তু যুবশ্রীদের চাকরির কথা ভেবেই কিন্তু নানা রকম পেপারে সমস্ত দিকে কিন্তু এই একই কথাই চলছে। কিন্তু বেকারদের 2013 সালে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 1500 টাকা ভাতার বদলে 1 বছরের মধ্যে তাদেরকে নিয়োগ করা হবে, সেই 1 বছর এখন অলরেডি 8 বছর হতে চললো, তবে কিন্তু কোনো নিয়োগের কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর সাথে যুবশ্রীরা কিন্তু এবার সোচ্চার হয়েছে, তারা কিন্তু 4/4/18 তারিখ আজকে কিন্তু তারা আন্দোলনের পথে কিন্তু চরমভাবে নেমেছে। আজকেও কিন্তু কলকাতায় কিন্তু বান্দুরির পদদেশে কিন্তু তাদের কিন্তু আবার কিন্তু সেই গণ আন্দোলন, সব জেলা থেকে সেই আন্দোলনের ছেলে ও মেয়েরা কিন্তু সেখানে যেয়ে কিন্তু সোচ্চার হবে। এটি কিন্তু যুবশ্রী, এমপ্লয়মেন্ট ভাতা আর সমস্ত কিছু সোচ্চার থেকেও কিন্তু তাদেরকে কিন্তু এই আন্দোলনে থাকতে হবে। মিথ্যা প্রতিশ্রুতি না করে যদি যুবশ্রীদের প্রতি সত্যি গোচর হতেন, তাহলে আমাদের মতো অসহায় পরিবারগুলি মুখে হাসি পড়তো। এই ধরনের কিন্তু পোস্ট কিন্তু অলরেডি ফেসবুকে পড়তে লেগেছে। এছাড়াও যে ভোটের মুখে বেকারদের আবার আশা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন আগামী 5 বছরের পরিকল্পনা, ছাত্রছাত্রী যৌবন নিজের পায়ে দাঁড় করানো, বাকি কাজ হয়ে গেছে। এটা শুনে কি বলছেন বেকার যুবশ্রীরা, সেটি কিন্তু আজকে আমাদের এর ভিডিও। তা বন্ধুরা, সেটি আজকে তোমাদেরকে দেখাবো যে মুখ্যমন্ত্রী সেই কি বলেছেন, তোমরা একটু মন দিয়ে সেই ব্যাপারটা শোনো। আপনাদের নর্থ বেঙ্গলের ছেলে মেয়েরা ভাববেন আগামী দিন আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি আসছে, আগামী দিন অনেক ইন্ডাস্ট্রি আসছে, নিজেরা তৈরি করুন, তৈরি হন, কখনো হতাশায় ভুগবেন না। উত্তরবঙ্গের উৎসব থেকে এই মেসেজটা নিয়ে যান, আগামী দিন আমার পরিকল্পনা ছাত্র যৌবনকে নিজে পায়ে দাঁড় করানো, আগামী 5 বছরে এই কাজটা আমি করব, কারণ অন্যান্য কাজ আমার হয়ে গেছে। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি, শুনছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। গতকাল উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করতে গিয়ে সেখানে এরকম একটা কথা বলেছেন, বেকারদের উদ্দেশ্যে বলেছেন যে হতাশ হবেন না, অনেক ইন্ডাস্ট্রি আসছে, তৈরি হন, তৈরি থাকুন, অনেক ইন্ডাস্ট্রি আসছে। এবং এটাও বলেছেন যে আমি আগামী 5 বছর ছাত্র যুব বেকার তাদের জন্য কাজ করব, তাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর ব্যবস্থা করব, বাকি কাজ তো আমার হয়ে গেছে। অর্থাৎ আগামী 5 বছর বেকারত্ব ঘোচানোর এরকম একটা কথা তিনি যেন গতকাল বললেন। কেন হঠাৎ বেকারদের নিয়ে তার এত মাথা ব্যথা? কারণ আপনারা জানেন যে বিজেপি কিন্তু এটাকে হাতিয়ার করে ফেলেছে এবং অন্যান্য দলগুলো এটাকে হাতিয়ার করে ফেলেছে, যে যতই স্বাস্থ্যসাথী কার্ড, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান এসব বলে তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারে আসার চেষ্টা করুক, আসলে তারা কিন্তু কর্মসংস্থানের দিকটা সে অর্থে নজর দেয়নি। 40% বেকারত্ব কমিয়েছে বা এরকম একটা বলার চেষ্টা হচ্ছে, গরিবিয়ানা কমিয়েছে এরকম একটা বলার চেষ্টা হচ্ছে, কিন্তু পরিসংখ্যান কোথায়, চাকরিটা কোথায়? তাহলে রাস্তায় যুবশ্রীরা যাদেরকে বলা হয়েছিল চাকরি দেওয়া হবে এখন উৎসাহ ভাতা 1500 টাকা করে, তারা কেন এখনো রাস্তায় রয়েছেন, কেন তারা নবান্ন অভিযান করছেন, সমাধানটা কোথায় হয়েছে? যদিও গতকাল তিনি একেবারে মুখ্যমন্ত্রী বলছেন আগামী 5 বছর আমরা কিন্তু এই বেকারত্ব এই বিষয়টা নিয়ে ভাববো এবং হতাশ হবেন না, এটা কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন এবং বললেন ইন্ডাস্ট্রি আসছে। গত 10 বছরে যে ইন্ডাস্ট্রি আসেনি, এখন ভোটের মুখে তিনি বলছেন ইন্ডাস্ট্রি আসছে, হতাশ হবেন না। গতকালকের এই বক্তব্য মুখ্যমন্ত্রীর তাতে সত্যিই কতটা আশা তৈরি করলো বেকারদের, বিশেষ করে যুবশ্রী যারা রাস্তায় হাঁটছেন, আন্দোলনে হাঁটছেন, তাদের ক্ষেত্রে কতটা আশার সঞ্চার ঘটিয়েছে আমরা আপনাদেরকে সেটা শোনাবো। যুবশ্রী যারা এই মুভমেন্ট করছেন রাস্তায় নেমে,
তাদের সংগঠনের একজনের বক্তব্য আপনাদের শোনাতে চাই। উনি যেটা বললেন যে ইন্ডাস্ট্রি আসছে, হতাশ হবেন না, এই যে বিষয়টা কি বলবেন? হতাশ তো আমরা আগেও ছিলাম না, 2013 সালের পর থেকে তো উনি তো বিভিন্ন প্রজেক্ট বলছেন, রানীগঞ্জে গিয়ে বলছেন কয়লা খনি হবে, দীঘাতে একটি বন্দর হবে, এটা 2014 সাল থেকে শুনে আসছি। যদি সত্যি প্রকৃত ইচ্ছা থাকতো যে আমাদের বাংলায় ইন্ডাস্ট্রি আসবে বা বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে, উনি উনি কি করেন 2016 উনি কিছু প্রজেক্টের কথা বললেন যাতে বেকার ছেলেমেয়েদের মন ভাঙিয়ে যাতে ভোটটা নেওয়া যায়, এটা ভোটের রাজনীতি চলছে। আজকেও যে উনি বলছেন আগামী দিনে আসবে, আগামী 5 বছরের জন্য উনি শক্ত হওয়া বেকার পদ, মানে পশ্চিমবঙ্গের সারা বাংলায় এই যে এত এত ছেলেমেয়ে রাস্তায় নামছে, কারোর কোনো কর্মবিধি কর্ম হচ্ছে না। আপনি বলুন গ্রুপ ডি উনি ঘোষণা করেছিলেন সরকারি চাকরি যে 7000 শূন্যপদে নিয়োগ হবে, এখনো পর্যন্ত 6000ই সম্পূর্ণ হলো না। আমরা যদি ভাবি এই ইন্ডাস্ট্রির কথা, উনি তো সরকারি চাকরি থেকে ফেলিয়ে পুরোপুরি হাত তুলে নিয়েছে। আপনারা কর্ম করে চপ ভেজে খান কি কোনো সবজি দোকান করে খান, উনি ইন্ডাস্ট্রির কথা আগেও বলেছিলেন এখনো বলছেন, তো আমরা কি হিসেবে ভরসা করবো? আমাদের যুবশ্রী কর্মপ্রার্থীদের আজকে 2013 থেকে আজ 21 পর্যন্ত এতগুলো বছর আমাদের নষ্ট করেছে, বেকার যুবকদের 10টা বছর নষ্ট করেছেন, আজকে উনি আরো 5 বছর নষ্ট করতে গেছেন, টোপ দেখাচ্ছেন যে আগামী 5 বছরে ইন্ডাস্ট্রি হলে আমাদের কর্মসংস্থান হবে। আমরা বিশ্বাস করি না, আমরা ধিক্কার জানাই। আগামী সব থেকে বড় কথা আমরা আগেও বলেছি, এই সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সাংসদ সৌগত রায় উনি মিথ্যা বলে দিলেন যে আমাদের এই যে 1,00,000 বেকার যুবশ্রী কর্মপ্রার্থীদের নিয়োগ হয়ে গেছে এবং নিয়োগের আগে 500 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হয়েছে। তার জন্য আমরা বিগত দিনে আন্দোলনও করেছিলাম, আগামী দিনে ভোট আসার আগে আমরা ধর্ণা অনশনও বসব এবং পশ্চিমবাংলার বেকার যুবকেরা আগামী 2 মাস পর ভোটে বুঝিয়ে দিবেন যে উনি কত কি চাকরি দিয়েছেন। আমরা বিশ্বাস করি না আগামী 5 বছরে ইন্ডাস্ট্রি আসবে বলে, আগেও আসেনি, এতদিনও আসেনি, আসবে না বলে আমরা মনে করি। না উনি যেটা বললেন যে আমার সব কাজ হয়ে গেছে, আগামী 5 বছর ছাত্র যুব তাদের জন্য ভাববো এবং নিজের পায়ে দাঁড় করানোর কথা এটা তিনি বলার চেষ্টা করলেন। ওই তো সরকারকে আমরা প্রমাণ পাচ্ছি আগামী 10 বছর উনি কি করেছেন, একটি ছেলেরও চাকরি হয়নি, 80 লক্ষ নিয়োগ, 80 লক্ষ উনি হিসাব দেখান তো। আমরা তো বলেছি এই যে সৌগত রায় যে বলেছেন সাংসদ যে নিয়োগ হয়েছে, আমরা তো বলেছি দপ্তর উল্লেখ করে নামের পিডিএফ আকারে প্রকাশ করুক, প্রমাণ দেখা যে নিয়োগ হয়েছে। উনি আবার 100 দিনের কাজে মনে জুড়ে হয়তো হিসাব করছে না, তাও 80 লক্ষ হবে না, তাতেও 80 লক্ষ হবে না। উনি শুধু একটাই নির্দেশ দিয়েছেন যে চপ দোকান খুলতে, চপ ভাসতে। তাহলে তাহলে বলছেন যে তাহলে কেন বলছেন মুখ্যমন্ত্রী যখন এরকম কথা বলছেন এই সময় কেন বলছেন তাহলে কথাগুলো? পুরোটাই পুরোটাই বেকার ছেলেমেয়েদের, এত লক্ষ বেকার আছে, মানে ধরে নিন সারা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 5.5 লক্ষ শূন্যপদ, যারা সরকারি চাকরি আশা করে আছেন তারা তো ছেড়েই দিন, যাদের ছাত্র জনগণ এবং বেকার ইউথকে আমাদের নষ্ট করেছে এবং আগামী দিনে যে ইন্ডাস্ট্রি চোখ দেখাচ্ছেন আমরা বিশ্বাস করি না। উনি তো বলছেন, উনি মুখে বলছেন ইন্ডাস্ট্রি আসবে, উনি আগেও বলেছিলেন 5 বছর 10 বছর আগেও ইন্ডাস্ট্রি আসবে বলেছিলেন। হ্যাঁ উনি টাকা কে আসতে দেননি, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি উনি বলেছেন যেহেতু এই পোর্ট বন্ধ হবে, দীঘাতে এই এত বন্ধ হবে, উনি অনেক দিন ধরেই বলে এসছেন এটা কাজপুরে। হ্যাঁ একদমই তাই, কাজপুরে। হ্যাঁ এই মুখেই মানে এটা আগেও বলেছেন, আমাদের পেপারও দিয়েছেন, উনি প্রেস কনফারেন্স আগেও করেছেন, আমরা দেখেছি, পুরোটাই মিথ্যা, আমরা বিশ্বাস করি না। উনি যে বলছেন হতাশ হবেন না, মানে ভরসা রাখার কথা বলছেন, আপনি বলছেন ভরসা থাকবে হতাশ শুনুন, এই ট্যাগলাইনটা আমরা আগেও পেয়েছি 2013 সালে আমাদের যুবশ্রী প্রকল্পে যখন উদ্বোধন হয়, হতাশটা ছাড়ো জীবন গড়ো, এই ট্যাগলাইন আমরা পরে আমাদের দেখে নিয়েছি। শুনলেন যুবশ্রীদের যে কি ধরনের কথা, কি ধরনের আলোচনা তোমাদেরকে শোনালাম তোমাদের ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কমের মধ্যে। অবশ্যই আমাদের এই নিয়ে আলোচনা চলবে, ভবিষ্যতেও চলবে, সামনের দিনেও এই আলোচনা আমরা যতটা চেষ্টা করবো তোমাদের কাছে শোনানোর, দেখানোর, আমাদের কাছে আপডেট এলেই তোমাদেরকে কিছু এই আন্দোলনের সম্বন্ধে কিন্তু দেখাবো। আজকের মতন এখানে বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, আমাদের চ্যানেলে যারা পূর্ব দিকে আছো তারা যেন লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। থ্যাংক ইউ।